সবাইকে অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আজকে আমি এসেছি ICCR একটি আর্ট এক্সিবিশনে। আমার বন্ধু সুবীরের একটা কাজ আছে, তাই জন্যে এই এক্সিবিশন। প্রথম থেকে দেখাই, এটা ICCR এর থার্ড ফ্লোরে এক্সিবিশনটা চলছে, জুয়েলারি। বেশ অনেক অনেকগুলো স্টুডেন্টের আঁকা কাজ আছে এখানে। বয়সীমা একদম ছোটদেরও আছে এবং তার ঊর্ধ্বেও আছে, মানে সমস্ত বয়সের মানুষেরা এখানে তাদের কাজ দিয়েছেন। আপনারা দেখতে পারেন, আজকে আসলে অনুষ্ঠানটি শেষ দিন, এক্সিবিশনের শেষ দিন, তাই আজকে একটু ক্রাউডটা একটু বেশি। তাও আমি যতটা সম্ভব উইদাউট মাই আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই আমি আমার বন্ধুর ছবির কাছে যাব, কিন্তু তার আগে কিছু ছবি দেখিয়ে নিই এখানে। জামনিরা ইন্সপায়ার্ড সামথিং, অ্যান্ড দিস ইজ আমার বন্ধু সুবীরের আঁকা পেন্টিং। আমি এটা ভালো করে দেখাই। সারাটি বছর তোমার থাকি, সারাটি বছর তোমার। আমরা এক কাজ করি, আমার বন্ধু সুবীরকে একবার দেখে নিই, ওর ছবি নিয়ে কিছু বলবে ও। এই হলো আমার বন্ধু সুবীর, যে এই ছবিটি এঁকেছে আজকে। সুবীরকে একটা প্রশ্ন করি, সুবীর কেমন লাগছে আজকে এই এক্সিবিশনে এসে? আচ্ছা, ভাবলাম মানে অ্যাকচুয়ালি হয় না, খুব ছবি করতে করতে মনে হচ্ছে আর ভালো লেখে না, পরে করবো। তো যখন দেখবেন একটা এক্সিবিশন পুজোর সামনে হচ্ছে, ভাবলাম একটু খুব চাপ করবো, তাহলে এটা কমপ্লিট হবে। তো এটাকে কমপ্লিট করলাম, তো ভালো তো মন্দ আমি নিজে করি। না, আমি অনেকজনকে দেখছিলাম এসে, বেশ বলছিল মুখটা খুব সুন্দর, ছবিটা খুব মিষ্টি হয়েছে। তো হ্যাঁ, সব দিক দিয়ে দেখতে গেলে ছবিটা খুব মিষ্টি একটা ছবি। আর আমি এখানে একটু স্পেশাল থ্যাংকস জানাবো আমাকে এক্সিবিশনের খবর যিনি দিয়েছিলেন, তো উপলব্ধি বলে একটা গ্রুপ থেকে আমাকে ওনারা জানান। কিংশুদা বলে একটু আমার হচ্ছে দাদা আছে, তিনি বললেন যে পুজোর আগে তুই এরকম একটা কাজ এক্সিবিশন কর। তো সেই দাদাকে বিশেষ মানে ভাবে ধন্যবাদ করি, সত্যি এই ছবিটা নিয়ে কাজ করার সেরকমভাবে সময় হচ্ছিল না, কিন্তু করার পর যে এত লোকের ভালো লাগছে, সবাই বলছি যে ঢুকে বেশ পুজো পুজো মনে হলে ছবিটা দেখে সত্যি এসে যাচ্ছে, তো ভালো লাগছে এই জিনিসটা। আর বাকিদের আরও সুন্দর সুন্দর কাজ করেছে, তাদের কাজগুলো আমি বলবো ভালো করে দেখবো, আশা করি খুব ভালো লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুবীরকে। হ্যাঁ, সমস্ত কাজগুলি খুবই কালারফুল। এই সব কিছুর মধ্যে আমি সুবীরের কিছু আঁকা স্কুলের স্টুডেন্টদের পেয়ে গেছি, তো ওদের ভালো লাগা খারাপ লাগা ওরা বলবে, আর সুবীর ওদের সাথে আমাদের পরিচয় করিয়ে দেবে। হ্যাঁ, আমরা সুবীরকেও পেয়ে গেছি আর ওর স্টুডেন্টদেরও পেয়ে গেছি, ওদের মুখ থেকেই শুনে নেব। সুবীর ইন্ট্রোডিউস করিয়ে দে। হ্যাঁ, কেমন লেগেছে? আমরা অনেকবার স্যারের এক্সিবিশন দেখতে গেছি, আমাদের প্রচন্ড ভালো লাগে।
আমি আর এটা একটা শারদীয় ছবি আমরা প্রচন্ড আনন্দ করছি আমাদের খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুবীর আরেকবার দেখিয়ে দিই আমরা সবাই এসেছিলাম এখন চলে যাওয়ার পালা ঝিলিক দত্ত প্রচন্ড বিধ্বস্ত আমরা এবার লিফটে উঠব কেন লিফট বন্ধ হয়ে যাবে নাকি আমরা লিফটে ঢুকলাম চলো গ্রাউন্ড ফ্লোর টাটা বাই বাই সবাইকে বাই বাই দাও এই বাবা কি সবাইকে ধন্যবাদ ব্লগটি দেখবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ চোখের পাতায় কত ছবি আঁকি